খবরদার আমাকে এই নামে ডাকবেন না আপনি। এটা আমি, এটা আমার মুখ, আমার মুখ দিয়ে যে কোনো শব্দ উচ্চারণ করার অধিকার এবং স্বাধীনতা আমার আছে। আপনি আমার অধিকারে এবং স্বাধীনতায় বাধা দিতে পারেন না। ভাত্রী, সেটা তো কারণ জ্বালাবে মনে হচ্ছে। জ্বালাবে, আমি জ্বললে তো জ্বালাবে, ওরা আমি এরপর থেকে ইগনোরই করব। একটা জিনিস দেখ, তুই যেখানে যাচ্ছিস ওর সাথে দেখা হয়ে যাচ্ছে। কোইন্সিডেন্স? কিসের কোইন্সিডেন্স? আমার মনে হয় সে ইচ্ছে করেই তোকে ফলো করছে। আরে না, এরকম কিছু না। দেখ রূপা, তুই ঢাকা ছেলেদের চিনিস না, ওরা খুব শয়তান হয়। বুঝলাম, বাট এই ছেলেটাকে আমার বাজে মনে হয় না। হ্যাঁ, আবার অভদ্র মনে হয় না অত। শোন, সেটা হচ্ছে তোরই অফিসের এমডির কাজিন, কিন্তু একটা বিপদ সংকেত। তাও যখন তখন অফিসে চলে আসবে, তোকে ডিস্টার্ব করবে, বুঝতেছিস না? ধাত্রী, ঢাকা আসার পর থেকে না মানে একটার পর একটা সমস্যা লেগে আছে, আমি না শান্তি পাইতেছি না কোথাও। তার উপরে হাত খালি টাকা পয়সাও নাই। আর টাকা পয়সা চিন্তা করছিস কেন? আমি আছি না, আমার থেকে নিবি? তুই তো আসিস, তুই আসিস দেখেই তো রক্ষা পাইতেছি আমি। তুই চুলে কি ইউজ করস রে? চুলগুলো সুন্দর। কারণ আমার সুন্দর চুল রাখার দায়িত্ব সানসের সাশ্রয়ী প্যাকের, দাম মাত্র 50 টাকা। পেয়ে যাও নজর কাড়া শাইন 33% সাশ্রয়ে। তোর আছে না? আছে, আমারটাই নিবি, কিনে দেবো কালকে, যা চুল সুন্দর হয়ে যাবে একদম। কোনদিন তো তোর হাত থেকে ফোন পড়তে দেখলাম না, এখন শহরে গিয়াই তোর হাত থেকে ফোন পড়ে নষ্ট হয়ে গেল। মা, তুমি এত বেশি বুঝো কেন? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলতেছি, তুমি কাউকে কিছু বলবা না, এই ব্যাপারে বেশি কথা বলবা না, বলবো? বল কি কথা? ঠিক আছে, কাউকে বলবো না, বল। আমার ফোনটা আসলে হারিয়ে গেছে, বুঝছো? এবার বলছি সত্যি কথা, খুশি? আচ্ছা, এই কথাটা আমাকে আগে বললে কি হতো? তুমি টেনশন করবা না, এই জন্য তো বলি নাই। শুধু কি ফোনই হারাইছিস নাকি অন্য কিছু হারাইছে? টাকা পয়সাও হারাইছি। কি মা, আস্তে, কত টাকা হারাইছিস? তোমার নামে এই ব্যাপারে কোনো কিছু বলতেছি না। তুমি এক কাজ করো, চুমকির নাম্বারে মোবাইল ব্যাংকিং করা আছে, তুমি কালকে কিছু টাকা পাঠা দিও, ঠিক আছে? তুই তোর সব টাকা হারাই ফেলছিস না? কে জানি বলছিল, মাদের কাছে আসলে কিছুই লুকানো থাকে না, সব জেনে যায়। এই কথাটা না হারে হারে সত্যি, এটা এখন বুঝতেছি আমি। মা রাখো, পরে কথা বলবো না, বাই। আচ্ছা ঠিক আছে, শোন, কালকে সকালে এই নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। কি অবস্থা করতেছে কে জানে। আন্টি টেনশন করতেছে না? পাপা, আপনার কল আসছে, আদনান। হে আল্লাহ, আদনান ওর কাছ থেকে তো রেহাই পাবো না মনে হইতেছে। কি জ্বালা! কি সমস্যা আপনার? সমস্যা কই, আমার তো কোনো সমস্যা নেই। আপনার আমার কাছে কি চাই? হ্যাঁ, আপনি আমাকে ডিস্টার্ব কেন করছেন? যা বাবা, যার জন্য করতেছি চুরি সেই বলে চোর। এই কথার মানেটা কি? শুনুন পাগলি, ডোন্ট, খবরদার আমাকে এনামে ডাকবেন না আপনি। এটা আমি, এটা আমার মুখ, আমার মুখ দিয়ে যে কোনো শব্দ উচ্চারণ করার অধিকার এবং স্বাধীনতা আমার আছে। আপনি আমার অধিকারে এবং স্বাধীনতায় বাধা দিতে পারেন না। ভাত্রী, আপনার কথাগুলো আমার ভালো লাগছে না। আপনার কি চান আপনি আমার কাছে জান না প্লিজ। আমি কিছু চাই না, আমি কি চাইবো? আমি শুধুমাত্র আপনার ঋণ পরিশোধ করতে চাই। আমাকে এভাবে ডিস্টার্ব করে আপনি ঋণ পরিশোধ করছেন? আপনাকে আমি কিভাবে ডিস্টার্ব করছি? ও, আপনি আজকে অফিসে কি করেছেন সেটা? এই যে আমার হাসি হাসি থামার বলতেছি, অফিসে কিন্তু আপনার সাথে সেই মজা নিয়েছি। আমি যাই। আচ্ছা শুনুন শুনুন, এটা নিয়ে যান। কি নিব আমি? দেখেন এটা আপনার ফোন কিনা। তা আমার ফোন?
আপনি উদ্ধার করতে পারলেন? পারলেন মানে? লিসেন, দিস ইজ আদনান। আদনান একবার একটা কমিটমেন্ট দিলে কমিটমেন্ট থেকে কখনো সরে যায় না। ও আচ্ছা, এখন হিন্দি মুভির ডায়লগ দিতে হবে। হিন্দি মুভির ডায়লগ? আপনার এই ফোন উদ্ধার করতে আমার কত কষ্ট করতে হয়েছে জানেন? আমি নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছি। ঠিক আছে, তা আপনি আপনি বলেন আপনার কত খরচ হয়েছে, আমি সেটা দিয়ে দিব। খরচের কথা কখন বললাম? আমি বলেছি আমার কষ্ট হয়েছে। ওই একই কথা, সব কিছুর একটা প্রাইস আছে। আপনি টাকায় কনভার্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাকে শোধ করে দেব। একটা থ্যাংক ইউ বললেও হয়ে যাবে। থ্যাঙ্কস, কিন্তু টাকাটাও আমাকে জানাবেন, ঠিক আছে? ভুলবেন না। ভুলে যাব না? ভুলবেন না? ভুলে যাব না? না, আপনি অবশ্যই যাবেন। না না, ভুলে যাব।